আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকের ভিডিওটা মূলত দুপুরবেলা থেকে শুরু করলাম। সকালবেলাও পাখিরা আসে, মাঝে মাঝে দুপুরেও আসে, তো অনেক কষ্টে ওদেরকে একটু ক্যামেরা বন্দি করতে পারলাম। অনেকক্ষণ ট্রাইপডে ক্যামেরা লাগিয়ে রাখার পরে ওদের অল্প একটু ফুটেজই নিতে পেরেছি। আসলে ওদের সাথে সম্পর্ক আস্তে আস্তে তৈরি হচ্ছে, এখনও অতটা সূক্ষ্ম সম্পর্ক হয়নি, যার কারণে আমাদের দেখলে বারান্দায় কাউকে ওরা তেমন একটা আসে না। তো এরপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্নার জন্য। আজকে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। হয়তো অনেকের কাছেই রেসিপিটা কমন বা খেয়ে থাকেন, তো আমরা যেভাবে রান্না করি সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হালকা লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আর কি। তো নর্মালি আমরা চিংড়ি মাছ যেভাবে সাধারণত ভুনা করি সেই ময়েতেই রান্না করব। সব ধরনের সেম মশলাই ব্যবহার করেছি এখানে। অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর গুঁড়া মশলা আমরা যেগুলো ব্যবহার করে থাকি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব মশলাই অল্প অল্প করে এখানে দিয়ে দিয়েছি। শুধু এক্সট্রা যেটা হবে সেটা হচ্ছে নারকেল বাটা দিতে হবে। তো নারকেল কুড়িয়ে সেটাকে বেটে নিলেই হবে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। তো এখানে মশলাটা কষানোর পরে কিছু টমেটো কুচিও অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। তো নারকেল বাটা দিয়ে মোটামুটি এটাকে একটু হালকা কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে কিন্তু নারকেলের ফ্লেভারটাও কমে যাবে। আর এই তরকারিটা হচ্ছে ঝাল, মিষ্টি, কিছুটা টক, যেহেতু টমেটো দেওয়া হয়েছে এই জন্য, আর নারকেলের জন্য একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। তো সব কিছু মিলিয়ে একটু ডিফারেন্ট লাগে খেতে আর কি। আর যেহেতু নারকেল বাটা দেওয়া হয়েছে, যার কারণে আর ধনিয়া পাতা দেইনি, যাতে ওটার ফ্লেভারটাই থাকে। আর আপনাদের কাছে একটা বিষয় নিয়ে একটু সরি চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখন আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না, যে জিনিসটা আমার নিজের কাছে আসলে খারাপ লাগে। যদিও অনেক বেশি খুশি, কারণ হচ্ছে গিয়ে বেশ অনেকদিন যাবৎ কমেন্ট সেকশনটা অন আছে। তো এই জিনিসটা আমার জন্য সবচেয়ে ভালো লাগার একটা বিষয়, মানে ইউটিউবে কাজ করার ক্ষেত্রে। কিন্তু আমার বর্তমান অবস্থার জন্য এখন আসলে সব কিছু মিলিয়ে সবার কমেন্টের উত্তর আমি দিতে পারি না, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করি সবার কমেন্ট পড়ার জন্য, অ্যান্সার দিতে না পারলেও অন্তত আমি লাভ রিয়েক্ট দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা অনেক ভালোবাসা নিয়ে তারপরে অনেক সময় দিয়ে আমার ভিডিও দেখে তারপর আমাকে কমেন্ট করেন। তো সেই জিনিসটা অনেক বেশি আমার কাছে মূল্যবান, আপনাদের কথা। আর পাখিরা এসে এভাবে পাশের পাশের ছাদে বসে, সেখান থেকে হচ্ছে আমার বারান্দায় আসে। তো এটা আমার জন্য নতুন একটা ডিউটি, কারণ ওদেরকে খাবার না দিতে পারলেও ভালো লাগে না, না দেখলেও ভালো লাগে না। তো তারপরে হচ্ছে বিকেলবেলা না, ঠিক সন্ধ্যার দিকে হচ্ছে আমাদের বাসায় খালা এসেছে তার মেয়েকে নিয়ে। তো খালা বলতে এই খালা হচ্ছে আমরা আগে যে বাসায় থাকতাম ওই বাসায় আসতো আর কি, তো আমাদের হালকা পাতলা কাজে সহযোগিতা করার জন্য। তো খালার সাথে আসলে সম্পর্কটা অনেক দিনের, আফিফ হওয়ার আগে থেকেই খালার আমাদের বাসায় যাওয়া আসা। তো যাই হোক, তো আফিফকেও খালা অনেক পছন্দ করে, ওর জন্মের শুরু থেকে এই খালা আমাদের সাথে আছে বা আগে থেকেই দেখছে, যার কারণে আফিফ প্রথমে একটু আনইজি ফিল করছিল, পরে আবার সে মানে খালার কাছে গিয়েই খাবে। তো আমরা যেহেতু বাসা পাল্টেছি, যার কারণে এখন খালার বাসা থেকে আমাদের বাসা অনেক দূরে, এই জন্য খালা এখন মানে আর আসে না, মানে কন্টিনিউ হয়নি আর কি। তো যাই হোক, তাও মাঝে মাঝে এসে মানে আমাদেরকে দেখে যায় বা ঘুরে যায়, এই জিনিসটাই ভালো লাগে। তো আফিফ প্রথমে একটু লজ্জা পেলেও পরে আস্তে আস্তে আবার ঠিকই খালার সাথে মিশেছে, আবার তার হাতেই খাবে দেখিয়ে দিচ্ছে। আফিফ ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে। আসলে মানুষের সাথে সম্পর্ক, ব্যবহার, কথাবার্তা, এটাই কিন্তু আসল। মানুষের সাথে যদি আন্তরিকতা না থাকে, তাহলে কিন্তু যার যত কিছুই থাক না কেন, তার সাথে অন্য একটা মানুষের সেই সুসম্পর্কটা থাকে না, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ হয়তো বা মায়ায় পড়ে বা ভালোবাসার খাতিরেই খালা আমাদের সাথে দেখা করতে আসে, তো ভালো লাগে বিষয়টা। তো এখন আবার কে কেনে আমার কাছে দিচ্ছে, সে আর খাবে না, খালাকে নিয়ে এমনিতে খেলবে। তো যাই হোক, খালার মেয়েও এসেছিল, তো ও আফিফ নিজে নিজে তার কোলে গিয়ে উঠে বসে আছে আর ওর সাথে লুকোচুরি খেলতেছে।
তো ওই দিন আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, এখন আসলে একটা না ওভাবে ভিডিও করি না, যখন একটু ভালো লাগে করি, মানে এভাবেই চলছে আর কি। তারপর আপনারা আমাকে সঙ্গ দিচ্ছেন, আমাকে দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, এই জিনিসটাই আসলে ভালো লাগে। আর এখন আসলে ওইভাবে 100% দিয়ে ভিডিও বানাতে পারছি না, শুধুমাত্র আপনাদের সাথে কথা বলা বা যোগাযোগ রাখার জন্যই কোনো রকম ছোট ছোট ভিডিও শেয়ার করছি। তো পরদিন হচ্ছে গিয়ে আফিফের আব্বু হচ্ছে ফুচকা নিয়ে এসেছিল গতকাল রাতে, ওর হয়তো বা খেতে ইচ্ছে হয়েছে। তো সচরাচর চটপটি বেশি পছন্দ করে, আর ফুচকা বানালেও সেটা বাসায় বানায়, বাট ও বললো যে এবার মানে ফুচকাগুলো দেখে ভালো লাগলো, তাই ভাবলাম একবার ট্রাই করি। আর যেহেতু পরিচিত দোকান, দোকানদারও নাকি বললো যে নিয়ে দেখেন ভালো লাগবে, তো এই জন্য নিয়ে এসেছে। তো ভাবলাম সন্ধ্যার সময় তাহলে মানে ফুচকা বানাই আর কি। আর এখানে হচ্ছে তেঁতুলও নিয়ে আসছে। তো যাই হোক, আম্মু এদিকে হচ্ছে চটপটির যে ডাল বা ডাবলি যেটাই বলেন ওটা সিদ্ধ করতে দিয়েছে। তো সিদ্ধ করার সময় আপনারা এখানে যদি একটু বেকিং সোডা দিয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। আর আরেক চুলায় হচ্ছে আলু আর ডিমও সিদ্ধ করতে দিয়েছে। আর এখানে এই যে চটপটির মশলা, চটপটির মশলা সাধারণত আমরা ঘরেই বানিয়ে নিই, পাঁচফোড়নে যেসব মশলা ব্যবহার করা হয় ওই ধরনের মশলাই কিন্তু থাকে, আপনাদের সাথে কোনো সময় শেয়ার করব। বাসায় মশলা বানানো ছিল যার কারণে আর আলাদা করে শেয়ার করিনি। আর এখানে আলু অন্যান্য যা যা লাগবে সব কিছু কেটে নেওয়া হয়েছে। আর ফুচকাগুলো সত্যিই অনেক ভালো ছিল, একদম মুচমুচে ছিল আর পাতলা ছিল। তা এখন ফুচকার ভিতরে পুরটা আম্মু বানিয়ে নিবে, টকও এদিকে বানানো হয়ে গেছে অলরেডি। তো ডাবলিটাকে জাস্ট বেকিং সোডা অল্প একটু আর হচ্ছে অল্প পরিমাণে লবণ আর নামানোর আগে আগে হালকা একটু হলুদ দিয়েছে, দিয়ে হচ্ছে সিদ্ধ করে পানিটা আম্মু টানিয়ে নিয়েছে। তো এখন এখানে আলু কুচি, তারপরে হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে চটপটির মশলা, এগুলো সব দিয়ে একসাথে মেখে নেওয়া হবে। আর কিছুটা শুকনো মরিচের গুঁড়াও দেওয়া হবে, শুকনো মরিচটা টেলে তারপরে মানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর কি। তো ওগুলো দিয়ে ভালো মতো এখানে মেখে নিচ্ছে আম্মু। তো এবার অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি, আর বিট লবণ দিলে কিন্তু চটপটি ফুচকার টেস্টটাই অন্যরকম হয়ে যায়, বা বাহিরে যেমন লাগে খেতে ওরকম হয়ে যায়। আর মরিচের গুঁড়াও এখানে দিয়ে দিলাম, এবার হচ্ছে গিয়ে ফুচকার মধ্যে জাস্ট ভরে নিলেই হবে, আর টক তো রেডি করাই আছে। আর আজকে ফুচকা বানাতে বেশি সময় লাগেনি, কারণ হচ্ছে যেহেতু ফুচকাটা রেডিই ছিল, জাস্ট ভিতরে পুরটা বানিয়ে নিয়েছি, তো সেই জন্য আর বেশি সময় লাগেনি। আর সত্যি বলতে খুবই ভালো লেগেছে, মানে অনেকদিন পরে মনে হয় যে ভালো ফুচকা খেলাম আর কি, বাইরের থেকেও বেশি ভালো লেগেছে। তো ঢাকায় যেরকম ফুচকার একটা স্বাদ পেতাম, বাট সিলেটে আসার পরে ওরকম ভালো ফুচকা মানে খাওয়া হয়নি, হয়তো আমরা খুঁজে পাই না আর কি, যাই হোক। কিন্তু আজকের ফুচকাটা অনেক বেশি ভালো হয়েছিল। আর বাড়িতে ফুচকা বানিয়ে ভেজে তারপরে দেখা যায় পুর রেডি করে খেতে গেলে অনেক সময়ের দরকার হয়, কারণ ফুচকাটা রেডি করতে অনেক সময় লাগে, আবার ঠিকঠাক মতো না হলে অনেক সময় ফোলে না বা মুচমুচে হয় না, অনেক রকমের ঝামেলা থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বাহির থেকে আনার জন্য এটা সুবিধা হয়েছে যে আমরা রেডিমেড খেয়ে ফেলতে পেরেছি আর সময়ও কম লেগেছে। তো ফুচকা রেডি করে হচ্ছে আমি আফিফের আব্বুকে এর মধ্যে ফোন দিয়েছি, তো সে জাস্ট মনে হয় 10 মিনিটের জন্য বাসায় এসেছিল ফুচকা খেতে তার কাজের ফাঁকে আর কি। তার জন্য প্লেটে আমি রেডি করে দিচ্ছি। আর সব কিছু মিলিয়ে সময়গুলো কেমন যেন এলোমেলো কাটছে, আসলে অপেক্ষার সময়গুলো কিন্তু যেতে চায় না। তো এখন যেহেতু বেবি আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসবে, তো এই সময়গুলো যেন কেমন কাটছেই না। তো এক এক সময় এক এক রকমের চিন্তা হয়, কখনো অজানা ভয় কাজ করে, কখনো ভালো লাগা কাজ করে, মানে একটা মিশ্র প্রতিক্রিয়া বলতে পারেন। তো যাই হোক, তারপর ও দোয়া রাখবেন সব কিছু মিলিয়ে যাতে আল্লাহ ভালো রাখে আমাদেরকে। আর দেখতে দেখতে হয়তো এই এলোমেলো সময়গুলো, অপেক্ষার সময়গুলো পার হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিও থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।